হ্যালো ভিউয়ার্স, নেশা চ্যানেলটিতে আপনাদের সুস্বাগত। আজকে আমরা জানার চেষ্টা করব আর্জেন্টিনা ব্রাজিল ফুটবল প্রতিদ্বন্দ্বিতা সম্পর্কে। আর্জেন্টিনা ব্রাজিল ফুটবল প্রতিদ্বন্দ্বিতা ফুটবল বিশ্বের একটি বড় ধরনের প্রতিদ্বন্দ্বিতা, যা দেশ দুটির জাতীয় ফুটবল দল এবং তাদের সমর্থকদের মধ্যে সংগঠিত হয়ে থাকে। এই দুটি দলের মধ্যেকার প্রতিদ্বন্দ্বিতাকে অনেক সময় দক্ষিণ আমেরিকানদের যুদ্ধ বলা হয়। আর্জেন্টিনা এবং ব্রাজিলের মধ্যে ফুটবল প্রতিদ্বন্দ্বিতা শুরু হয় উভয় দেশে খেলাটি জনপ্রিয় হওয়ার আগে। বর্তমান সময় খুব কম মানুষই দেশ দুটির মধ্যেকার যুদ্ধ এবং রাজনৈতিক বোঝাপড়ার কথা স্মরণ করে। দেশ দুটির মধ্যেকার প্রতিদ্বন্দ্বিতা প্রায় সব ধরনের ক্রিয়াতেই লক্ষ্য করা যায়, তবে পুরুষ ফুটবলে প্রতিদ্বন্দ্বিতা একটু বেশি। খেলা কোনো দলই পরাজয় বরণ করতে চায় না, এমনকি কখনো কখনো দুই দলের মধ্যেকার খেলাটি যদি কোনো চ্যাম্পিয়নশিপে সংগঠিত হয়, তবে ওই চ্যাম্পিয়নশিপের তুলনায় খেলাটি বেশি গুরুত্ব লাভ করে। দুই দলের মধ্যেকার এই প্রতিদ্বন্দ্বিতার তীব্রতায় উদাহরণস্বরূপ 1946 সালের ঘটনার কথা উল্লেখ করা যেতে পারে, যার পর দল দুইটি 10 বছর যাবৎ একে অপরের মুখোমুখি হয়নি। আর্জেন্টিনা ও ব্রাজিল প্রথম মুখোমুখি হয় 1914 সালে। সিবিএফ ও এএফএ হিসেবে কিছুটা ভিন্ন হয়। ফিফার হিসেব অনুযায়ী এরপর থেকে এখন পর্যন্ত দল দুইটি 170টি খেলায় অংশ, একটি খেলা হয়েছে ড্র এবং অন্যটি জিতেছে আর্জেন্টিনা। অন্যদিকে দেখা যায় কোপা আমেরিকায় বেশি জয় পেয়েছে আর্জেন্টিনা, তারা জিতেছে 15টি খেলায়, 8টি খেলা ড্র হয়েছে এবং 9টি জিতেছে ব্রাজিল। দল দুইটির মধ্যে এখন পর্যন্ত 50টি প্রদর্শনী খেলা অনুষ্ঠিত হয়েছে, এর মধ্যে 19টি জিতেছে ব্রাজিল, 19টি জিতেছে আর্জেন্টিনা এবং ড্র হয়েছে 14টি। 1970-এর দশকে কিছুটা খারাপ সময় কাটায় আর্জেন্টিনা, সে সময় তারা 12টি খেলার মধ্যে মাত্র 1টিতে জয়লাভ করে, 7টিতে পরাজিত হয় এবং 4টি খেলা ড্র। বড় জয়গুলো হলো 6-2 গোলের ব্যবধানে রিউদা জানেইরু 1945 ও 1960 এবং 1-4 গোলের ব্যবধানে বুয়েনোস আইরেস 1960 সাল। আর্জেন্টিনা এবং ব্রাজিলের মধ্যে সর্বশেষ মহাদেশীয় খেলা অনুষ্ঠিত হয় 2007 সালের 15 জুলাই ভেনেজুয়েলার মারাকাইবো শহরের স্তাদিও হোসে প্যাসেঞ্জো রোমেরোতে। খেলাটি ছিল 2007 কোপা আমেরিকার ফাইনাল। খেলায় ব্রাজিল 3-0 গোলের ব্যবধানে জয়লাভ করে। ব্রাজিলের পক্ষে প্রথম গোলটি করেছিলেন হুলিও বাপ্তিস্তা, দ্বিতীয় গোলটি ছিল রোবার্তো আয়ালার আত্মঘাতী গোল এবং তৃতীয় গোলটি করেন দানি আলভেস। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না, এবং যারা আমাদের নেশা চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই আমাদের নেশা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন আমাদের নিত্য নতুন আপডেট ভিডিও পেতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।